আজি কাহি এতে তুমি স্মৃতির ফুটুছি কেতকি কিয়া মন বনানীর কোণ অনুকোণে মহকি উঠুছি ছা নিজ হাতে তুমি জীবন কুম্ভর তারা রহ নেল তোলি কাহিকি ঘুরুছ মো মনরে আউ মখমলি ডেণা মেলি তুম লাগি গড়া স্বপ্ন মহল কান্দুছন্তি সারি শুয়া মহকি উঠুছি ছা রকত নিগাড়ি বুকুরু তুমর এদেশ জবান ভাই রচি দেই যাও অমর কাহিনী বিরাট এ জাতি পাই শান্তির দেশে অশান্তির ঝড় বন্ধু হয়ে করে শত্রুতা বড় বারুদ গর্জনে উত্তর দিও আউ ডেরি কর না চাল হাতে ধরি বিজয় নিশান ক্লান্তি ভুলি যা যবান শয়ন স্বপন জন্মভূমির জয়নাদে দিও গগন পবন ছাই তুম সুখ লাগি জীবন চন্দন এইপরি ঘোরা হেউ থাও প্রভু এ তুমি লোতক কজল নয়ন লগাই চাহু থাও এই প্রকার কবিতা জগন্নাথ জনা নরমর করুণ রাগিণী দেউলরে পুরু সবু বাদ্য জিনী দুঃখ জয়মাল ধরি চাহু দেখু থাকে নাথ তর বলি আর নমস্কার মু আপনক প্রিয় হুস্টান দোস্ত প্রণয় কুমার সাই নিউজ লক্ষ্মী সেভেন নমস্ত ওড়শাকু আপনক মু স্বাগত করছি দেন আসি পৌঁছিছি জনে বিশিষ্ট লেখক বা জনে সুনামধীন লেখক পাখে তো সারঙ্কু তাঙ্ক না বুঝিবা তাঙ্ক মোর তাঙ্ক বিষয়ে কিছু জানিবা সাহিত্য বিষয়ে কিছু জানিবা তো তারপর মু কহি রাখিছি যেমতি আমার যে সাহিত্য যে সংস্কৃতি এইসব আমার ভারতরে হি থাকে তো ওড়িশারে যে সাহিত্যকু তো রাইটর মানুষ দ্বিতীয় ভগবান সহ বি তুলনা করা যাই কারণ প্রতি কাহিনীর শেষের যেমন মেসেজ থাকে প্রতি কবিতার শেষের কিছু না কিছু মেসেজ সবুপাই রয়েছে কারণ গোটে রাইটর যেত বাহার দুনিয়া বুলে বা বাহার কিছু শিক্ষা করে থাকে যেত সে আসি তার রুমে বসি পড়ে গোটে পেনটি খাতে আরম্ভ হয়ে যাই থাকে অনেক কবিতা বা গল্প সে নিজে জাঁপারে কম সে লিখি থাকে কারণ যেত সরে সে দেখতে গোটে কবিতা বা গোটে গল্প লিখি দিয়েছেন কারণ সি জাঁথে গোটে ছোট জিনিসটা দেখবি সে কত কবিতা লিখিদেবে সি হি জাঁপারে আমি জাঁপারে কিন্তু আমি পড়া লিখবা শিখবা যেমনি গোটে কথা আছে বিদ্যা দাদা বিন বিদ্যা মহত ধন বিদ্যা ঠার বড় ধন নথাই কারণ এই হচ্ছে আমার ভারতীয় সাহিত্যের সব সংস্কৃতি আউ যা সব রয়েছে এইটি হি রয়েছে গোটে কথা কহি রাখছি মোস্ট ইম্পর্টাণ্ট কই থাকে সবুপাই আপন মানে আগ বাপা মা সম্মান করা দরকার কারণ বাপা মা যদি রেসপেক্ট দেবে না দেখ আপন মানে সবুপাই টপ লেভেল পৌঁছি পারে সেই জিনিসটা সবুপাই রহবা দরকার যেমনি গোটে গছটি ছোটর বড় আকার নেই থাকে বিশাল হয়ে যায় তা দেহে ফুল ফল অনেক সারা ফুটি থাকে লোক মানে তা পাখে যাই বসতে খুশি হয়ে থাকে যেত সে গছটা শুখি যায় না তা পাখ কে যাতে সেমনি গোটে রাইটর যেতবে পরিশ্রম করে লেখে গোটে বহিটে হোক তাকে আমি দেখবা দরকার কারণ সেই কিছু অলি তো সে আজি লেখক পরিচয় পাইছেন চলতু সারঙ্কু স্বাগত করবা স্যার নমস্কার সাহিত্য সেতবে লেখা এবে যে নয় ইউথ মানে আসুচার নয় লেখক মানে আসুচার তো সেই লেখা ভিতরে কিছু ফরক রয়েছে না আর কিছু নয় হওয়া দরকার আছে অনেক ফরক আছে বর্তমান লেখক মানে নিজে টিকে দৌ না শ্রম দৌ না সে বিশেষ মনোযোগ দৌ না কিন্তু আগে সময় যে লেখা সে কাল যে লেখা এবে অনেক পুস্তক বাহার আছে কিন্তু কুয়াড়ে চালি যাচ্ছে কি মনে রাখছে তেমন উপেন্দ্র ভাই হন অভিমন্যু তাঁর লেখার যে মাহাত্ম্য বর্তমান বহু কমি গলা ভাই লেখক সমস্ত পাখে নয় অনেক পাখে আচ্ছা ফ্যামিলি স্যার ঢুক গিয়েছে মোর দুইটা ঝিও আর স্ত্রী আর ভাই আছে আচ্ছা আচ্ছা
ସେ ଜୀବନରେ ଆଉ କିଛି ଆଗକୁ କଣ ଲେଖା ମାଧ୍ୟମରେ ଅଛି କରିବା ପାଇଁ? ଲେଖା ମାନେ ଇଚ୍ଛା ତ ଅନେକ ଅଛି, ବଞ୍ଚିଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବି ଲେଖା ଚାଲ ଲକ୍ଷ ରଖିଛି ତ ଲେଖକ। ମୁଁ ଲେଖକ ଜୀବନ ବିତେଇବାକୁ ଚାହିଁଛି ନିଶ୍ଚିତ ଭାବେ। ଅନେକ ପ୍ରକାଶିତ ଅଛି ତ ପ୍ରକାଶିତ ନିଶ୍ଚୟ ମରିବା ପୂର୍ବରୁ କରିବାର ଇଚ୍ଛା ଅଛି। ସାର୍ ଯେହେତୁ ଆପଣଙ୍କର ତ ଅନେକ ସାରା ମାଗାଜିନ୍ ଭର୍ତ୍ତି ହୁଏ, ସେତେବେଳେ ଗୋଟେ ଲୋକଟେ ଦେଖିକି ଆପଣଙ୍କୁ କଲ୍ କରିଥାଏ, ସେତେବେଳେ ଆପଣଙ୍କୁ କେମିତି କଣ ଲାଗେ? ମୋତେ ଅନେକ ଲୋକ କଲ୍ କରନ୍ତି, ମୋର ଏକାଡେମିକ୍ର ଅନେକ ଛାତ୍ରମାନେ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ମୋ ବହି ଯାଉଛି, ପବ୍ଲିସର୍ ମାନେ ଛପେଇଛନ୍ତି, ତ ବିଭିନ୍ନ ଆଡ଼ୁ କଲ୍ ଆସେ, ବହୁତ ଆନନ୍ଦ ଲାଗେ। ଗୋଟେ ଉତ୍ତର ଦିଏ ନିଶ୍ଚିତ ଭାବେ, ଅନେକ ଉତ୍ତର ପ୍ରଶ୍ନ ପଚାରନ୍ତି, ଉତ୍ତର ଦିଏ, ସେ ଗୋଟେ ଆନନ୍ଦ ନିଶ୍ଚିତ। ତ ଯେହେତୁ ଆପଣ ଘରେ ଲେଖୁଛନ୍ତି, ଆପଣ ତ ପ୍ରଥମ ପାଠିକା ଆପଣଙ୍କ ପତ୍ନୀ ଥିବେ, ତ ତାଙ୍କର ରିଆକ୍ସନ୍ କେମିତି କ'ଣ ଥାଏ ଆପଣଙ୍କ ଲେଖା ଦେଖି? ହଁ, ମୋ ପତ୍ନୀ ମଧ୍ୟ ଅନେକ ମାଗାଜିନ୍ରେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି, ଲେଖା ବାହାରିଛି, ଛୋଟ ବହି ଖଣ୍ଡେ ବାହାରିଛି, ସେ ବହୁତ ପ୍ରେରଣା ମାଧ୍ୟମରେ ଲେଖିକି କେମିତି ସାର ସପୋର୍ଟ ନକଲେ ମୁଁ ଲେଖିକି, ରୋଷେଇ ନକଲେ ମୁଁ ଲେଖିକି କେମିତି? ଆଜ୍ଞା ସାର, ଆପଣ କବି ସାଂସ୍କୃତିକ କ'ଣ କହିବାକୁ ଚାହିଁବେ, ଯେହେତୁ ସବୁ ରାଇଟର ମାନେ ଏଇଠି ରହିଛନ୍ତି ପରିବାରକୁ? ସାହିତ୍ୟ ସାଧନା ହେଉଛି ନିର୍ମଳ ସାଧନା, ତାଠାରୁ ଆନନ୍ଦ ଜଗତରେ ନାହିଁ, ତେଣୁକରି ସେମାନେ ଯଦି ଲେଖିବା ଆରମ୍ଭ କରୁଛନ୍ତି, ନିବିଷ୍ଟ ଚିତ୍ରରେ ଲେଖନ୍ତୁ, ବହୁତ ଅଧ୍ୟୟନ କରନ୍ତୁ, ବିନା ପଢ଼ାରେ ଲେଖା ମାର୍ଜିତ ହୁଏ, ଯିଏ ଯେତେ ପଢ଼ିବ ତାର ଲେଖା ସେତେ ମାର୍ଜିତ ହେବ, ତେଣୁ ଅନ୍ୟ ଲେଖାକୁ ସମ୍ମାନ ଦିଅନ୍ତୁ, ପଢ଼ନ୍ତୁ ଏବଂ ଲେଖି ଚାଲନ୍ତୁ। ଆଜ୍ଞା, ତ ସାର୍ଙ୍କୁ ଥିଲା ଏଇ କଥା, ଆଗକୁ ବଢ଼ିବା, ସାର୍ଙ୍କୁ ବହିର କିଛି କବିତା ବି ପଢ଼ିବା, ଚାଲନ୍ତୁ। ଆଚ୍ଛା ସାର୍, ଆମେ ତ ଆପଣଙ୍କର ଅନେକ ସାରା ବହି ବି ପଢୁଛୁ, ବହୁତ ସାରା ତ ଲୋକ ପଢୁଛନ୍ତି, ତ ମାଗାଜିନ୍ ଭାଜି ଖାସ କରି ଆମର ଯୋଉ ଚ୍ୟାନେଲରେ ସବୁ ଶ୍ରୋତା ମାନେ ରହିଛନ୍ତି, ଖାସ କରି ସବୁ ରାଇଟର ମାନେ ରହିଛନ୍ତି, ଆପଣଙ୍କ ନିଜ ବହିର କିଛି ପଢିକି ଆମ ଦର୍ଶକବନ୍ଧୁମାନଙ୍କୁ ଶୁଣାନ୍ତୁ, ପ୍ଲିଜ ଅନୁରୋଧ। ଗୋଟେ ପଦ ପଢୁଛି, ଜଗନ୍ନାଥ ମନେ ପଡ଼ ଜଗନ୍ନାଥ, ଗୋଟେ ଗୀତି କବିତା, ଗୋଟିଏ ପଦ ପଢୁଛି, ତୁମ ସୁଖ ଲାଗି ଜୀବନ ଚନ୍ଦନ ଏହିପରି ଘୋରା ହେଉଥାଉ, ପ୍ରଭୁ ଏ ତୁମକୁ ଲୋତକ କଜଳ ନୟନ ଲଗାଇ ଚାହୁଁଥାଉ। ଏହି ପ୍ରକାର ଗୋଟେ କବିତା ଜଗନ୍ନାଥଙ୍କ ଉପରେ, ଜଣା ନରମର କରୁଣ ରାଗିଣୀ, ଦେଉଳରେ ପୁରୁ ସବୁ ବାଦ୍ୟ ଜିଣି, ଦୁଃଖ ଜୟମାଳ ଧରି ଚାହୁଁ ଦେଖୁଥାଏ ନାଥ ତର ବଳି ଆର ବା, ଏମିତି ଗୋଟେ ପଦ। ଆଉ ସାର୍ କଣ ଥିବ ପଢନ୍ତୁ, ଆପଣଙ୍କ ବହିରେ କିଛି ଦେଶାତ୍ମବୋଧ ଗୋଟେ ମାନେ ଗ୍ରନ୍ଥ ବାହାରିଛି ମୋର, ତାର ଗୋଟେ ଧାଡ଼ି ପଡୁଛି, ରକତ ନିଗାଡ଼ି ବୁକୁରୁ ତୁମର ଏ ଦେଶ ଯବାନ ଭାଇ, ରଚି ଦେଇ ଯାଅ ଅମର କାହାଣୀ ବିରାଟ ଏ ଜାତି ପାଇଁ, ଶାନ୍ତିର ଦେଶେ ଅଶାନ୍ତିର ଝଡ଼, ବନ୍ଧୁ ହୋଇ କରେ ଶତ୍ରୁତା ବଡ଼, ବାରୁଦ ଗର୍ଜନେ ଉତ୍ତର ଦିଅ ଆଉ ଡେରି କର ନାହିଁ, ଚାଲ ହାତେ ଧରି ବିଜୟ ନିଶାଣ, କ୍ଳାନ୍ତି ଭୁଲି ଯା ଯବାନ ଶୟନ ସପନ, ଜନ୍ମଭୂମିର ଜୟ ନାଦେ ଦିଅ ଗଗନ ପବନ ଛାଇ। ଆଜି କାହିଁ ଏତେ ତୁମରି ସ୍ମୃତିର ଫୁଟୁଛି କେତୋଟି କିଆ, ମନ ବନାନୀର କୋଣ ଅନୁକୋଣେ ମହକି ଉଠୁଛି ଛା, ନିଜ ହାତେ ତୁମେ ଜୀବନକୁ ମୋର ତାରା ରିହ ନେଲ ତୋଳି, କାହିଁକି ଭୁଲୁଛ ମୋ ମନରେ ଆଉ ମଖମଲି ଡେଣା ନେଲି, ତୁମ ଲାଗି ଗଢା ସପନ ମହଲ, କାନ୍ଦୁଛନ୍ତି ସାରି ଶୁଆ ମହକି ଉଠୁଛି ଛା। ସାର୍, ଆପଣ ଜୀବନରେ ତ ଅନେକ ସାରା ଷ୍ଟ୍ରଗଲ୍ କରିଥିବେ, ତ ଜୀବନରେ ଏମିତି କିଛି ଦୁଃଖ ରହିଛି ଯାହାକି ଆପଣଙ୍କୁ ଆଜି ଯାଏ ଅଫସୋସ ରହିଛି? ଦୁଃଖଟାକୁ ଦୁଃଖ ମାନେ କ'ଣ, ଦୁଃଖ ଆସିବ ଯିବ, ସେଥିରେ କ'ଣ ଅଛି? ଗୋଟେ ମାନେ ପାହାଡ଼ ନ ଭାଙ୍ଗିଲେ, ଗୋଟେ ପଥର ନ ଭାଙ୍ଗିଲେ କୋଣାର୍କ ମନ୍ଦିର ତିଆରି ହେବ କେମିତି? ତେଣୁକରି ଦୁଃଖ କଷାଘାତ ନ ସହିଲେ କବିତା ଫୁଟିବ କେମିତି? ସାର୍, ଆପଣ ତ ଅନେକ ସାରା କବିତା ଲେଖୁଛନ୍ତି, ତ ଏମିତି ଏବେକାର ଦେଖୁଥିବେ କିଛି ଏମିତି ରାଇଟର ଅଛନ୍ତି ଦେନ୍ ଅଲଗା କପି କରିକି ଆଣିକି ସେ ନିଜେ ନାଁ ପାଇବା ପାଇଁ କପି କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ଆପଣ କଣ କହିବେ? ଏଠି ତ ଠିକ କଥା ନୁହେଁ। କଣ କହିବି, ମୁଁ ଗୋଟେ ବର୍ଣ୍ଣବୋଧ ବହି ଲେଖିଛି ପିଲାଙ୍କର, ମଧୁବାବୁଙ୍କର ଯେପରି, ମୁଁ ସେହିପରି ଗୋଟେ ଚେଷ୍ଟା କରିଛି ଲେଖିବା ପାଇଁ, ମୋ ପ୍ୟାକେଟ ବହୁତ ବିକ୍ରି ହେଉଛି, କିନ୍ତୁ ଗୋଟିଏ ହେଲେ ତାର ତାକତ ନାହିଁ, କାହାର କହିବାରେ ଚୋରି କରି ଲେଖିଛି, କିନ୍ତୁ ଅନେକ ବର୍ଣ୍ଣବୋଧ ବାହାରୁଛି, ଏ ତ ମଧୁବାବୁଙ୍କର ଟ୍ରାନ୍ସଫର କରି ଲେଖି ଦେଉଛି, କିନ୍ତୁ ବାହାର କରିଛି ତାର ପୂର୍ବରୁ ଜଣେ ଶ୍ରୁତି ପବ୍ଲିକେସନ ବର୍ଣ୍ଣବୋଧ, ଏ ଦେଖନ୍ତୁ ବର୍ଣ୍ଣବୋଧ, ଏଇଟା ମାର୍କେଟରେ ତେରେଡ଼ ବୁଲୁଛି, ଗୋଟିଏ ହେଲେ ପଦ ତା ଦେହରୁ କୌଣସି ଶବ୍ଦ ବି ଚୋରି ହେଇନାହିଁ, ନିର୍ମଳ ସାହିତ୍ୟ ଦାବି ଦେଇକି ପାରିବି। ତ ଏଇ ଥିଲା ସାର୍ଙ୍କର କାହାଣୀ। ଆଚ୍ଛା ସାର୍, କପି କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ଆପଣ କଣ କହିବେ? ଏଠି ତ ଠିକ କଥା ନୁହେଁ। କଣ କହିବି, ମୁଁ ଗୋଟେ ବର୍ଣ୍ଣବୋଧ ବହି ଲେଖିଛି ପିଲାଙ୍କର, ମଧୁବାବୁଙ୍କର ଯେପରି, ମୁଁ ସେହିପରି ଗୋଟେ ଚେଷ୍ଟା କରିଛି ଲେଖିବା ପାଇଁ, ମୋ ପ୍ୟାକେଟ ବହୁତ ବିକ୍ରି ହେଉଛି, କିନ୍ତୁ ଗୋଟିଏ ହେଲେ ତାର ତାକତ ନାହିଁ, କାହାର କହିବାରେ ଚୋରି କରି ଲେଖିଛି, କିନ୍ତୁ ଅନେକ ବର୍ଣ୍ଣବୋଧ ବାହାରୁଛି, ଏ ତ ମଧୁବାବୁଙ୍କର ଟ୍ରାନ୍ସଫର କରି ଲେଖି ଦେଉଛି, କିନ୍ତୁ ବାହାର କରିଛି ତାର ପୂର୍ବରୁ ଜଣେ ଶ୍ରୁତି ପବ୍ଲିକେସନ ବର୍ଣ୍ଣବୋଧ, ଏ ଦେଖନ୍ତୁ ବର୍ଣ୍ଣବୋଧ, ଏଇଟା ମାର୍କେଟରେ ତେରେଡ଼ ବୁଲୁଛି, ଗୋଟିଏ ହେଲେ ପଦ ତା ଦେହରୁ କୌଣସି ଶବ୍ଦ ବି ଚୋରି ହେଇନାହିଁ, ନିର୍ମଳ ସାହିତ୍ୟ ଦାବି ଦେଇକି ପାରିବି।
तो ये थी सर कहानी। अच्छा सर आउ जो रही जो सांगसाथी जो राइटर मान रही लेखा आपको कमी कौन लगे बहुत भल लगे उत्साहित कैसे बहुत भल लिखुच लिखिपारे बहुत टैलेंटेड सेथेष धीमत्ता अच्छी आहुरी चाहिए पढ़ापढ़ी कले आहुरी बढ़िया लिखे उत्कृष्ट लिखुच बढ़िया लिखुच कि जो आधुनिक जो छंदविहीन कविता मुझे मानते मो हृदय कहीं ग्रहण कैना मो हृदय व्यक्तिगत मत में हृदय ग्रहण करे ना बिना छंद कविता ना मो व्यक्तिगत मत अवार्ड सर कौन पाई विषय किसी कहु तो राज्य पाई मानते साहित्य जगत भितर को आसिक संपादक अच्छे शेखर महापात्र मत ये दिवस एंट्री करें साहित्य किसी सेवा कर किसी बही लिखुच लेखापर दु वर्ष अनेक अवार्ड मिली देखी खंडे अवार्ड मिली दु वर्ष है राज्यपाल पुरस्कार भी पाई आज 2010 2010 राज्यपाल पुरस्कार रिटायर सर के मार्च सर इच्छा हो नहीं है स्कूल को जाएंगे आउट रिपोर्ट है बहुत डाकंती आसनी मतलब मैंने पढ़ाटा पर गोटे हम इनको ढिला करनी जीवन में एवं भी मुझे स्टूडेंट भावे आई एम स्टूडेंट मुझे स्टूडेंट भावे मुझे पढ़े मुझे जिते समय पाए मुझे खाली पढ़ा इच्छा करे मुझे स्टूडेंट सर रूम में बहुत सारा बही अच्छी जहाँकि वीडियो मध्यम देखेबी आपको तो यही तो सर कहानी जहाँकि चेष्टा करके आगे जापार मनुष्य जीवन में कही रखी सब मैजिक आम भितर थाए तो देन बड़ कि छोट से किसी न था कारण आम क्या बेले बेले कोईलू भी हीरा बाहरी आसे क्या छोट भावानी तो एमती व्यवहार देखा जे कि गलापर कह गोटे पिला आ तो कहते आम ए महापुरुष देखा से महापुरुष देखा हवा कि सी एमती थे सीमती ना मुझ सब कहे निज ना निजे घर सी यदि 100 to 100% थी आम 100 to 50% पार कि यही दरकार आम जो सब जिते बड़ अफिसर आगे मोस्ट इंपोर्टेंट बापा माँ को रेस्पेक्ट दिव यहाँ है मोर प्रति टॉपिक रे मुझे कहे कारण ये सबकि आगे हाँ सर जो आप बनवत भाजी जो बापा माँ लिखिंट किसी पढ़ा पूरा टोटाल पढ़ा हाँ मधुबूत लिखिंट पितामाता ठार बड़ देवता के सही प्रकार शेष लिखी घर टी मो घर सुंदर मंदिर देवता मो पितामाता सेवार सब पुण्य मिले यही कथा छोट शिशु मुही शपथ करई रखी मो देश मुक्त दरकार हेले ढाड़ी दे पारे बुकुर उषुम रक्त आदि अच्छी कली बढ़ी जीवी कल पढ़ी बहुत पाठ करी भल कम रजी नाम जीवी खराब बाट मरले मरबी सत मु कहबी अन्याय करी ना पर दुख देख बुझी आखि पोछबी तालु जाई मंद कथा पुणी जमा कहबी मंद कथा शुणी मंद कथा जहा कह तुंड खोल तो ये सर बहुत सुंदर कविता। अच्छा सर आप बापा माँ को मानती वर्णना कर मानती कौन सी जेते केते स्नेह करती कर मानी कौन तर स्नेह से मत सम्मान टाणी केबे गाली सुनि ना तो शुणी थे बहुत सारा मत गाली करते ना बापा माँ कहीं गाड़ी करते ना आम पर गाड़ी सोधा मुझे जीवन में बापा माड़ खाइबा गाड़ी खाए जीवन शुणे। अच्छा सर कौटी आप पढ़ा सर कलेज कलेज सर राधानाथ ट्रेनिंग कलेज भुवनेश्वर डिप्लोमा कर इंग्लीश रे ट्रेनिंग सेन्टर तापर सीसीआरटी न्यू दिल्ली। अच्छा सर तो ये सर किसी कहानी सर लास्ट जीवा पूर्व किसी कह चाहिए आतीक शुद्ध साहित्य रचना करूँ भल साहित्य निर्मल साहित्य रचना करूँ जो मैंने लेखक अच्छा जहाँ लिखुंट बहुत थर पढ़ु आई पढ़ु लिखत बहुत लिखुंट लिखे आगे मोर तो गोटे हनुमान चालीसा भाष्य बाहर यही मस भर बाहर ये केत पानुलिपि थुआ जीटी सही सरला बाहर एम प्रति मस प्राय देखे खंडे बाहर बर्ष दिन खंड बाहर साहित्य प्रति पाठक मान भेटी दिखा अनेक सारा बही जहाँ शिखिक आगे जापर छोट छुआ बनमत तो सी पब्लीश कर सारी तो आप सब पढ़ु थे
जो कहरी मो प्रयास जारी रखी विभिन्न लेखक लेखिया को सामना को आने प्रयास जारी रखी पुणी थे नेक्स्ट जगह नेक्स्ट।